মেজর সিনহা হত্যার আগে কি ঘটেছিল? ফাঁস হলো আরও একটি সিসিটিভির ফুটেজ। শামলাপুর চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার আগের একটি সিসি ক্যামেরার ফুটেজ এসেছে বর্ণ টিভির হাতে। এতে দেখা যায়, শামলাপুর চেকপোস্টের ঘটনার আগে বিজিবির একটি চেকপোস্ট পার হয় সিনহা রাশেদের গাড়ি। সেখানে তার পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেন দায়িত্বরত বিজিবি সদস্য। এর কিছু সময় পরেই শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ।